আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় উপস্থিতি, আপনাদেরকে জানাচ্ছি সবজি বাগানের সুস্বাগতম। দেখুন, আমরা সবজির বাগান করেছি, লাউর বাগান, লাউ গাছ উঠছে। দেখেন, লাউ গাছের সবগুলো আমি দেখাচ্ছি। ওয়াটা পরিষ্কার করার দরকার ছিল, পরিষ্কার করব। 3 তারিখ থেকে কিছুদিন বৃষ্টি হয়েছিল, 4-5 দিন বৃষ্টি হওয়ার কারণে অনেক গাছগুলা নষ্ট হয়ে গেছে। এখন যেগুলা জীবিত আছে এগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার কিছু কিছু বৃষ্টির কারণে আমরা যে মেডিসিন সার ওষুধ দিয়েছি এগুলো চলে গেছে। চলে যাওয়ার কারণে গাছগুলো অনেকগুলো মেরামুচ্ছে দেখা যায়, আর অনেকগুলো জালের উপরে উঠে গেছে। দেখেন, জালের উপরে উঠছে যে, সেগুলো আমি দেখাচ্ছি। এখন জালের উপরে উঠছে যে, ফুলও আসতেছে ফলের জন্য। আমি ফুল আসছে যেগুলো এগুলো দেখাচ্ছি। দেখেন আপনারা, অনেক লম্বা হয়েছে, লম্বার মাধ্যমে এখন দেখা যাচ্ছে যে ফুল আসতেছে। এই ফুলের মাধ্যমে ফল দেখা দেবে এই সবজি। এগুলো সুস্বাদুকর সবজি। লাউ গাছ দেখেন, অনেকগুলা মরে যাওয়ার মতো দেখা যাচ্ছে। গোড়ার পাতাগুলো একবারে ইয়ে হয়ে গেছে রৌদ্রের আলোতে। যারা উপরে উঠে গেছে, যে জাল দিয়েছি, জানা দিয়েছি, যেগুলো উপরে উঠে গেছে ওগুলো অনেক সৌন্দর্য দেখা যায়। যেগুলো এখনো ছোট ওগুলা এখনো দুর্বল হয়ে আছে। দুর্বলগুলোকে ঠিক করতে হবে, ঠিক করব। ওষুধ দেওয়ার পরে এটা ঠিক হবে আশা করি। অনেক গাছের গোড়া এখনো জংলা আছে, আমরা দেখতেছি। আমি শুধু দেখাচ্ছি যে কীরকম আছে। দেখেন, এই জাস্ট হলো ছোট, একসাথে লাগানো হয়েছে, বীজ রোপণ করা হয়েছে, এগুলো এখনো ছোট রয়েছে। বৃষ্টির সাথে আমরা যে ওষুধ দিয়েছি ওষুধগুলো চলে গেছে, চলে যাওয়ার কারণে এগুলো এখনো ছোট। এগুলো আরেকবার বৃষ্টি আর পানি কমে গেলে আরেকবার এগুলোর মধ্যে মেডিসিন দেওয়া হবে বা ওষুধ দেওয়া হবে। ওষুধ দিলে এগুলো পরিপূর্ণভাবে সুস্থ হবে। এখন তাদের গায়ে অসুস্থতা দেখা দিচ্ছে যে নেই, ছোট। আমি দুই দিক থেকে অ্যাঙ্গেল করে দেখাচ্ছি। দেখেন, এগুলো এখনও ছোট। এই একসাথে চারা লাগানো হয়েছে, বাকিগুলো উপরে উঠে গেছে, এগুলো এখনও উঠে নেই বৃষ্টির কারণে। যে ওষুধগুলো দেওয়া হয়েছে তাদের চারপাশে, এগুলো বৃষ্টির কারণে ধুয়ে চলে গেছে, পানিতে মিশে গেছে এই জন্যে।